বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, 111 মডেলে এগোচ্ছে সবকিছু। নির্বাচনে আসবে বিএনপি, ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির মহাসমাবেশ নিয়ে মার্কিন দূতাবাসে বিবৃতি, যা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2007 সালে সেনা সমর্থিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখল করেছিল। 111 প্রেক্ষাপট রচিত হয়েছিল প্রধান দুটি রাজনৈতিক দলের সংকট এবং অচল অবস্থার মধ্যে। এই সময় আওয়ামী লীগ বিএনপি দুটি রাজনৈতিক দলই সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেছিল। শুধু বিপরীতমুখী অবস্থানই নয়, দুটি রাজনৈতিক দলই সহিংস হয়ে পড়েছিল। বিএনপি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চেয়েছিল, সেই সরকারের ব্যাপারেও আওয়ামী লীগের আপত্তি ছিল। ফলে রাজনৈতিক পরিস্থিতি হয়ে উঠেছিল সহিংস। এ সময় আন্তর্জাতিক মহল দুইটি দলকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিল। বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘ সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই সংলাপ থেকে কোনো ইতিবাচক ফলাফল আসেনি। অন্যদিকে সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ 22 জানুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এরকম একটি পরিস্থিতিতে সেনা সমর্থিত 111 সরকার ক্ষমতা দখল করে, আর এরকম একটি পটভূমি তৈরি করারই এখন নীরবে চেষ্টা চলছে বলে অনেকে মনে করেন। বিশেষ করে বিএনপি সেই কৌশলই এগোচ্ছে বলে তাদের ধারণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জনসভায় বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, অর্থাৎ তিনি একটি অনির্বাচিত সরকারকে হয়তো ক্ষমতায় আনতে চান, সেজন্য হয়তো সব আয়োজন করা হচ্ছে। বিএনপি এখন রাজনৈতিক পরিস্থিতি সহিংস করে তুলতে চাইছে, আওয়ামী লীগও মাঠে নামছে। এর ফলে যেকোনো সময় রাজনীতিতে একটি রক্তক্ষয়ী সহিংসতার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে 28 অক্টোবরকে ঘিরে এই শঙ্কা আরও দানা বেঁধে উঠেছে। 28 অক্টোবরের এই শঙ্কার প্রেক্ষাপটেও যদি আওয়ামী লীগ বিএনপি শেষ মুহূর্তে রাজনৈতিক সংলাপে যায়, সেই সংলাপের পর যদি বিএনপি নির্বাচনে যায়, তাহলেও নিশ্চিত হওয়ার মতো কোনো কারণ থাকবে না। বরং ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল করেও বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। বিএনপি যদি সেই মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে রাজপথে সহিংসতা করে, তাহলে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হবে বলে অনেকে মনে করছে। সেরকম একটি পরিকল্পনা নিয়েই বিভিন্ন মহল এগোচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় দলের বৈঠকে বলেছেন, অনির্বাচিত কাউকে আনার ষড়যন্ত্র চলছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মনোভাব এখন সুস্পষ্ট। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব ঘোরাটে করার ক্ষেত্রে অনেকেই মদত দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে আবার একটি 111 মডেল বাস্তবায়নের নীরব দৃশ্যমান চেষ্টা চলছে। প্রশ্ন হল যে, এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে যে সমস্ত শক্তির ক্রিয়াশীল ভূমিকা দরকার, তারা সবাই কি সক্রিয়? এর উত্তর হল না, সকলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না। সেজন্য আরেকটি 111 করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ 111 ক্ষেত্রে অন্যতম অনুষঙ্গ হল সেনাবাহিনীর ভূমিকা। কিন্তু বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী গত 15 বছরে একটি পেশাদার বাহিনী হিসেবে রূপান্তরিত হয়েছে। সেনাবাহিনী এ ধরনের রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে নিজেদেরকে জড়াবে না বলেই এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে। ফলে 111 অর্থাৎ সুশীল সমাজের একটি সরকার বাস্তবায়নের জন্য আনুষাঙ্গিক সব আয়োজন সম্পূর্ণ হলেও শেষ পর্যন্ত 111 বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা অনেকের মধ্যেই সংশয় রয়েছে। জাতীয় সংসদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক। সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বিষয়ে আলোকপাত করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপি আসবে, প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিত তথ্য আছে। মূলত এই তথ্য জানাতেই হয়তো প্রধানমন্ত্রী এই সংসদীয় দলের বৈঠকের আয়োজন করেছিলেন। এতদিন ধরে সকলের ধারণা ছিল এবং বিএনপির বক্তব্য বিবৃতি থেকে এটা স্পষ্ট হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে না। বিএনপি নিজেও বলছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের নিশ্চিত তথ্য রয়েছে যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। বিভিন্ন সূচকগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য প্ররোচিত করছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং শেষ মুহূর্তে গিয়ে নির্বাচন থেকে সরে আসার একটি কৌশল নিতে পারে বিএনপি। প্রধানমন্ত্রী সংসদীয় দলের সভায় এরকমই একটি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন তারা নির্বাচনে আসবে নির্বাচন বানচাল করার জন্য। বিএনপি যদি প্রথম থেকে নির্বাচন বর্জন করে, তাহলে সেটি আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়। আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাঠে নামাতে পারে এবং একটি উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
যে উন্মুক্ত নির্বাচনে সকল রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে অংশগ্রহণ করবে, কিন্তু যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য ঘোষণা দেয় এবং শেষ মুহূর্তে যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হবে এবং এই অনিশ্চয়তার ফলে বহু স্থানে প্রার্থীরা যদি সরে যায় তাহলে আবার 2014 মতো একটি পরিস্থিতি তৈরি হবে। বিএনপি এরকম একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে প্রধানমন্ত্রীর কাছে খবর রয়েছে। এই কারণেই প্রধানমন্ত্রী দুটি বিষয়ে আগাম সতর্ক করে দিয়েছেন, তা হল আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে এবং একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সূত্রগুলো মনে করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক মহল থেকে প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের তথ্য এসেছে। আওয়ামী লীগের মধ্যে ইতিমধ্যে একটি আনন্দ এবং ফুর্তির ভাব লক্ষ্য করা গিয়েছিল। অনেক নেতাকর্মীরা বলেছিল যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে না, আওয়ামী লীগের জন্য আরেকটি অবধারিত জয় নিশ্চিত। কিন্তু বাস্তবে যে পরিস্থিতি তেমনটি হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকাণ্ড থেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের বিভিন্ন তৎপরতা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বিএনপি এখন কৌশলে খেলাই খেলছে এবং এই কৌশলে খেলায় তারা আওয়ামী লীগকে চমকে দিতে চায় আর আওয়ামী লীগের অনেকে সুযোগ নিতে চায়। আর এ কারণে বিভিন্ন মহল মনে করছে যে প্রধানমন্ত্রী এই আগাম সতর্কবার্তা রাজনীতিতে নতুন একটি মেরুকরণের পথ তৈরি করেছে, নতুন একটি চাঞ্চল্য তৈরি হচ্ছে। এখন যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগের কৌশল কি হবে সেটাই দেখার বিষয়। আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সড়ক বন্ধ করা হবে কিনা, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন প্রশ্ন করেছেন কিনা, তা নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর 2:30 সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপির 28 অক্টোবর মহাসমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় রাষ্ট্রদূত উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছে। সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। এর আগে রোববার রাতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বিবৃতিতে জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে আগামী 28 অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি। নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।